এই বন্ধুরা রিলিজ হয়ে গেল ডিসির মোস্ট অ্যান্টিসিপেট মুভি দ্য ফ্ল্যাশ। তাহলে চলো দেরি না করে জেনে আসি কেমন ছিল ফ্ল্যাশ মুভিটি। প্রথমেই বলে রাখি এই মুভির হাইপটা দারুণ ছিল, আমি মার্ভেলের ফ্যান হওয়া সত্ত্বেও এই মুভির জন্য অপেক্ষা করছিলাম। আর এই ফ্ল্যাশ মুভিটি পুরোপুরি মাল্টিভার্স কনসেপ্টের উপরে বানানো হয়েছে, আর মাল্টিভার্স কনসেপ্টটাই এরকম যে কখনো শেষই হয় না। আর এই মুভিটা নিঃসন্দেহে ছিল ডিসির সব থেকে মারাত্মক মুভি, কারণ এই মুভিতে দুটা ফ্ল্যাশ, দুটা ব্যাটম্যান, এক ডজন সুপারম্যান, টাইম ট্রাভেল এবং মাল্টিভার্স সব দেখতে পারবেন এই একটা মুভিতে। আর আমি তো এটাই বলবো যে বহুদিন পরে ডিসি ফ্যানদের জন্য একটা দমদার মুভি এসেছে। মুভি স্টোরিটা ছিল অনেক এঙ্গেজিং, আর এটা বলতেই হবে যে এই মুভির রাইটার এই মুভিটার জন্য অনেক বেশি ব্রেন খাটিয়েছে। আর হ্যাঁ, মুভির ফার্স্ট হাফে থাকছে এক বালতি কমেডি। মুভির ডায়লগে তেমন একটা গুজবাম না আসলেও ডায়লগগুলো ছিল ভালোই। মুভির ভিজুয়াল এবং ভিএফএক্স ছিল ভালো, কিন্তু আরো ভালো হতে পারত। মুভিটা এতটাও কমপ্লিকেটেড ছিল না, মাল্টিভার্স এবং টাইম ট্রাভেলের ব্যাপারগুলো খুব সিম্পল ভাবে দেখানো হয়েছে। আর সেকেন্ড হাফ ছিল মারাত্মক লেভেলের অসাধারণ। সেকেন্ড হাফে যখন ফ্ল্যাশ যাচ্ছিল পুরনো ব্যাটম্যানের সাথে টিম আপ করতে, আর তখন পুরো অ্যাভেঞ্জার্স এর মতো একটা ফিল চলে আসছিল এই মুভিটাতে। আর এটা বললেও ভুল হবে না, পুরো সেকেন্ড হাফ ব্যাটম্যানের কাঁধে ভর করে চলছিল। আর এই মুভিটাতে ডিসির এত পরিমাণ অ্যাক্টর ছিল যেটা হয়তো বা এই মুভিটা না দেখলে জানতামই না। ডিসি ক্যারেক্টারে ভরপুর ছিল এই পুরো মুভিটাতে, যা ছিল দেখার মতো। আর এই মুভিটাতে আপনারা জেনারেল জটকেও দেখতে পাবেন, যেটা সুপারম্যান মুভি থেকে লোডকে এসে পড়েছে, আর সে এসেছে সেই আগের মতো দুনিয়ার 12টা বাজাতে। আর এটা ছাড়া তার কাজই বাকি। আর যেদিকে দুনিয়ার 12টা বেজে রয়েছিল, ওইদিকে আমাদের ফ্ল্যাশ তার দ্বিতীয় অবতারের সাথে হাসি ঠাট্টায় মেতেছিল, আর সেই জায়গার মধ্যে দুনিয়া বাঁচানোর দায়িত্ব তো কাউকে নিতেই হতো, আর সেটা ছিল একমাত্র ব্যাটম্যান। হয়তো বা ব্যাটম্যান না থাকলে এতদিনে ডিসির 12টা বেজে যেত। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না। এবার কথা বলি অ্যাক্টিং নিয়ে। আর যদি অ্যাক্টিং এর কথাই ওঠে, তাহলে প্রথমেই বলতে হবে ফ্ল্যাশের কথা। তার দুটো ক্যারেক্টারই খুবই সুন্দরভাবে, খুবই ভালোভাবে প্লে করেছে, আর এটা সত্যি প্রশংসনীয়। আর সেই সাথে মুভির রাইটার এবং ডিরেক্টরের প্রশংসা করতেই হয়। আর এই পুরো মুভিটার কথা যদি বলি, তাহলে এই মুভিটা অনেক জায়গায় ভালো ছিল, আর অনেক জায়গায় মারাত্মক লেভেলের ভালো ছিল। আর অ্যাকশন এবং সাইফাই লাভারদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ। আর ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর এইরকম মুভি রিভিউ সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো। তো দেখা হবে এর পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।